জয় জগন্নাথ। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মু জ্যোতিষাচার্য প্রমোদ কুমার পণ্ডা আপনার স্বাগত করছি আপনার প্রিয় চ্যানেল আস্ট্রো কল্যাণ চ্যানেল। প্রিয় দর্শক বন্ধু, যে ব্যক্তি মানে উক্ত চ্যানেল কু দেখুছেন সবসক্রাইব করে না, সবসক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এবার আসুন জানিমা সিংহ রাশি ব্যক্তি মানে রাহু এবং কেতুঙ্কর গোচর, তাহলে রাহু কেতু কেবে গোচর করবে? 18 মে 2025 মশিয়া ঠারু 24 নভেম্বর 2026 মশিয়া পর্যন্ত রাহু কে স্থানে রইবে? রাহু মীন রাশি ছাড়ি কুম্ভ রাশি অবতরণ করে দীর্ঘ 18 মাস পর্যন্ত রাহু রইবে কুম্ভ রাশি, কেতু রইবে সিংহ রাশি। তাহলে যে ব্যক্তিঙ্কর জন্মজাতক রাশি হচ্ছে সিংহ রাশি, অন্যথা যে ব্যক্তিঙ্কর জন্মজাতক রয়েছে সিংহ লগ্ন, যে ব্যক্তিঙ্কর না রাশি অছি না লগ্ন অছি নাম রাশি অছি সিংহ রাশি, নিশ্চিত রূপরে এই এপিসোড দেখিবা বহুত আবশ্যকতা আছে। তাহলে প্রিয় দর্শক বন্ধু, যে ব্যক্তিঙ্কর রাশি হচ্ছে সিংহ রাশি, এই 18 মাসের নিশ্চিত রূপরে বহুত বড় বিজয় প্রাপ্তি করবে, আপন সফলতা দেখা দেব, আপনার চিন্তাধারা উচ্চকোটর দেখা দেব, তথাপি মন বাণী স্বাস্থ্য প্রতি যত্ন নেবে। কাহিকি না রাহু আপনার সপ্তম ভাবরে, রাহুঙ্কর দৃষ্টি আপনার রাশি প্রতি এক প্রকার গ্রহণ যোগ বলে কুয়াযায়, কেতুঙ্ক উপস্থিত নেই কাহাকু কোন কহুচন্তি কাহা সহিত কোন করুচন্তি ভাবিছন্তি, যদি কোনসি পার্টনারশিপরে বিজনেস আপন করুতিলে চালু নথিলা বহুত দিন ধরে স্টপ হয়ে পড়িতিলা, এ সময় দেখিবে বহুত পিকআপ নব, বহুত বড় চালিব, বহুত সফলতা দেখাব। কিছি বিজনেস করুতিলে বা বেপার করুতিলে বা কন্ট্রাক্ট করুতিলে আপনার পাখির অভাবতা দারিদ্রতা দেখা যাওতলা অনাহটনতা দেখা যাওতলা, নিশ্চিত রূপরে কেই না কেই ব্যক্তি আপনাকে সহযোগ করিবে, ইনভেস্টমেন্ট মিলে যাব, ইনভেস্টর মিলে যাব, ফায়দা রইবে। কিন্তু মনে রাখিবে ভাই ভৌণী মিত্রঙ্ক সহিত শ্রদ্ধা আদরতা রাখিবা অত্যন্ত আবশ্যকতা আছে, ষড়যন্ত্রতা দেখা দেব, কেই না কেই আপনাকে ধোকা দেবার সম্ভাবনা দেখা দেবছে, আত্মীয়তা সজনতা মধ্যে সাবধান। যদি কোনসি শত্রু আপন ঠার দূরে যাইতিলে পুনঃ আপনার সহ মিশুচন্তি, টিকে ধ্যান দেবা আবশ্যকতা আছে, কোন ঠিক কোটা ঠিক ও কেউটা ভুল, রাত্র সময় বিলকুল কোনসি পার্টি ফাংশন কোনসি সাংগোষ্ঠী মিত্রতা ভিতরে সহযোগিতা ভিতরে যা উচিত নয়, বা কোনসি সাংগোষ্ঠী মিত্রতা মধ্যে বা কোনসি ভাই ভনী মধ্যে ধন আদান প্রদান করুচন্তি, তাহলে মুক্ত কণ্ঠে করন্তু, আশা রাখন্তু নাহিঁ, যদি আশা রাখুছন্তি নিশ্চিত রূপরে এমানক সহ রিলেশন নষ্ট হব, ঘাত প্রতিঘাত মধ্যে দেখা দেওয়ার সম্ভাবনা দেখা দেখ। সন্তানকে নিয়ে আনন্দিত হবে, বিদ্যার্থী সফলতা অর্জন করবে, লক মাটির সফলতা দেখা হব। সিংহ রাশি পুয় হন্তু বা ঝিও হন্তু, বহু দিন ধরে যে প্রেম সম্বন্ধিত চালিতিলা লক মাটির কেস চালিতিলা, নিশ্চিত রূপরে আপনার বেনিফিট নিশ্চিত হব, দুই পক্ষের মান্যতা দেবে এবং বিবাহ নিশ্চিত হব। অনেক ক্ষেত্রে দেখা দিয়ে যে বহুদিনের প্রেম সম্বন্ধিত রে বাধক মধ্যে দেখা দিয়ে পারে, টিকে সাবধান রহবে। তাহলে কোন সাবধান রহবে? ইগো আন ক্রোধ জিদি, চাই আপনার পুয় হইতান্ত বা ঝিও হইতান্ত, এ তিনোটি কু আপনার ছাড়া পড়ব, ত্যাগ করা পড়ব, আর সরল বিশ্বাসের মধ্যে ধোকা খাইযে, টিকে সাবধান রহবে, এবং স্বাস্থ্য উপশম দেখাব, ইনকম সোর্স বেটর হব, কর্মক্ষেত্রে সফলতা বিজয়কারিতা দেখা দেব, যেমন প্রমোশন পজিশন মিলু নথিলা সেমানক পাই জবরদস্ত সফলতা দেখাব। রাহু কেতু গোটে ছায়া গ্রহ, কিন্তু প্রভাব বহুত বড় প্রভাব, যে স্থানের কর্ম করুচন্তি সে স্থানের কর্মকর্তা এবং বসঙ্ক সহিত বা উচ্চ বয়স্ক সহিত শ্রদ্ধা আদরতা রাখন্তু, কর্মক্ষেত্র ছাড়িবাকু কেবে চেষ্টা করন্তু,
ଯେଉଁ ବ୍ୟକ୍ତିଙ୍କର କର୍ମ ନାହିଁ ହାତରେ ଉକ୍ତ ସମୟରେ ନୂତନ କର୍ମ ପ୍ରାପ୍ତି ହେବ, ଜଏନିଂ ମଧ୍ୟ କରିବେ। ପିତାଙ୍କ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ପ୍ରତି ଧ୍ୟାନ ଦେବା ଆବଶ୍ୟକତା ଅଛି। ପିତା ପୁତ୍ର ମଧ୍ୟରେ ଶ୍ରଦ୍ଧା ଆଦରତା ଆତ୍ମବିଶ୍ୱାସତା ରଖିବା ଅତ୍ୟନ୍ତ ଆବଶ୍ୟକତା ଅଛି। ଯଦି ଆପଣଙ୍କର ପିତାମାତା ବୃଦ୍ଧ ଅବସ୍ଥାରେ ଅଛନ୍ତି, ନିଶ୍ଚିତ ରୂପରେ ଏମାନଙ୍କ ପ୍ରତି ଶ୍ରଦ୍ଧା ରଖନ୍ତୁ, ଆଦର ରଖନ୍ତୁ, ସେବା କରନ୍ତୁ, କର୍ତ୍ତବ୍ୟରେ କୌଣସି ଅବହେଳା କରନ୍ତୁ। ତାହେଲେ ପ୍ରିୟଦର୍ଶ ବନ୍ଧୁ, ନିଶ୍ଚିତ ରୂପରେ ଆମେ ଜାଣିଲେ ସିଂହରାଶି ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ପାଇଁ ରାହୁ ମହାଗ୍ରହ ଏବଂ କେତୁ ମହାଗ୍ରହଙ୍କର ଗୋଚର ସମୟ ଦୀର୍ଘ 18 ମାସ ପାଇଁ କ'ଣ ଫଳାଫଳ ଅଛି ଏବଂ ପ୍ରତିକାର କ'ଣ କରିବା। ପ୍ରତ୍ୟେକ ରବିବାର, ଗୁରୁବାର, ଶନିବାର ଶୁଦ୍ଧ ଶାକାହାରୀ ଭୋଜନ କରିବା। ପ୍ରତ୍ୟେକ ଦିନ ସକାଳୁ ଉଠି ସ୍ନାନାଦି କାର୍ଯ୍ୟ ସାରି ଭଗବାନ ସୂର୍ଯ୍ୟ ନାରାୟଣଙ୍କୁ 1 ଲୋଟା ଜଳଦାନ କରିବା ଏବଂ ଦୁର୍ବାଦାନ କରିବା, ବହୁତ ଫାଇଦା ହେବ। ଘରୁ ଯୁଆଡ଼ୁ ଯୁଆନ୍ତୁ ନା କାହିଁକି, 4ଟି ଧ୍ରୁବ ଆପଣ ପାକେଟ ରଖନ୍ତୁ, ସଫଳତା ଦେଖାଦେବ। ସୋମବାର ଶନିବାର ଦିନ ଶିବାଳୟର ଦର୍ଶନ କରନ୍ତୁ। ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଓମ୍ ନମଃ ଶିବାୟ, ଓମ୍ ନମଃ ଶିବାୟ ଏହି ମନ୍ତ୍ର ଜପ କରନ୍ତୁ, ସୁଖରେ ଦିନ କଟିବ, 18 ମାସ ଆନନ୍ଦରେ କଟିବ। ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଏତତ୍ ଥିଲା ଆଜି ଦିନର ରାହୁ ମହାଗ୍ରହ ଏବଂ କେତୁ ମହାଗ୍ରହଙ୍କର ଗୋଚର ଫଳାଫଳ। ଆଜି ତ ସମୟ ଯାଇଛି, ଆମର କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଆମେ ଏଠୁ ପୁଣି ଦେଖା ପାଖେ ମଧ୍ୟ। ଜୟ ଜଗନ୍ନାଥ, ନମସ୍କାର, ହରିଓଁ।